পরম যত্নে ভারত, পাকিস্তান, আফ্রিকা ও চীনের 11টি উন্নত জাতের ছাগল লালন পালন করা হচ্ছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার খামার পাথরিয়া গ্রামে এই পুকুর পাড়ে 9টি ঘরে পালন করা হচ্ছে 345টি বিদেশি ছাগল। 1995 সালে দেশীয় প্রজাতির ছাগল পালন শুরু করেন আনোয়ার হোসেন। 2005 সালের পর থেকে বিভিন্ন দেশের উন্নত জাতের ছাগল সংগ্রহ শুরু করেন তিনি। 120 কেজি থেকে 150 কেজি ওজনের ছাগলের জাত সারা দেশে ছড়িয়ে দেয়া তার লক্ষ্য। এই জাতীয় ছাগল মোটামুটি একটা পুরুষ ছাগল আমি বাহির রাষ্ট্রে দেখছি 200-300-150 কিলো লাইভ ওয়েট হয়। এগুলা একটা পাকিস্তানি নাগরা বিটল ছাগল মোটামুটি ধরেন 3 মণ 3.5 মণ যদি গোস্ত লাগে। পাকিস্তানে আমি দেখি, রাজস্থানে দেখি।